শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান বিপদগামী তারুণ্য আমাদের সাথে আজকে আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এলিয়াস কাঞ্চন শিক্ষক রাশেদা রওনক খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছেন নারী উদ্যোক্তা সৈয়দা নাফিজা রেজা এবং আছেন সিরাজুল হোসেন উনি হেড অফ মেন্টাল ওয়েলবিং প্রোগ্রাম ডিনেটার আমরা আজকে কথা বলবো বিপদগামী তারুণ্য নিয়ে বিপদ তারুণ্য চারিদিকে তারুণ্যের অস্থিরতা তারুণ্যের মধ্যে ভয় ভীতি নেশা অপরিকল্পিতভাবে ভাবে জীবন চর্চা সব কিছু মিলিয়ে যে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন তারা নিয়মিত হচ্ছে ভয়ঙ্কর সন্ত্রাসের সম্মুখীন আমরা হচ্ছি সব কিছু নিয়ে আজকে আসলে আমরা আলোচনা করব। অস্থির তরুণ তরুণী এদের যন্ত্রণায় কিন্তু অনেক সময় বাবা মায়ের ঘুম পর্যন্ত আরাম হয়ে যায় আমাদের দেশে আমরা বলি যে শিক্ষামূলক আলোচনা নেই কোনো ধরনের প্রোগ্রাম নেই যার কারণে আসলে ছড়িয়ে পড়ছে মাদক এবং নেশাগ্রস্ত হচ্ছে তরুণ সমাজ সব কিছু মিলিয়েই বিপথে যাচ্ছে এখন আপনারা আপনাদের সাথে বসেছি এই বিষয়ে আলোচনা করার জন্য আপনারা কি মনে করেন আমি প্রথমে ইলিয়াস কানসন স্যারের মাধ্যমে আসছি তারুণ্য মানি কিন্তু অ্যাকশন তো অ্যাকশনের তো আপনার গিয়ে সবসময় মানে যেটা এনার্জি যেটাকে বলে আর কি এনার্জি সবসময় কোনো না কোনো কিছু করতে চায় কিন্তু তো সেই করাটাকে যদি আমরা যারা গার্জেন যারা আর কি সমাজের যারা আছে তারা বাবা মা যারা আছেন স্কুল শিক্ষক যারা আছেন তারা যদি সেই এনার্জিকে যদি ঠিকমতো কাজে না লাগান তাহলে তো আপনার এই শুধু আমাদের তরুণদেরকে দোষারোপ করাটাই কিন্তু আমি মনে করি না ঠিক আছে খুব ভালো হ্যাঁ কারণ হলো যে আমার মানে ওই যে যেটি বললাম যে আপনার এনার্জি এনার্জির ইয়ে হলো এটা কখনোই স্থির থাকে না কিন্তু এটা সবসময় একটা অ্যাকশনের মধ্যে থাকে তো অ্যাকশনটা কী অ্যাকশনটা করবে সেটাই কিন্তু আপনার দায়িত্ব হলো আমাদের আমাদের সমাজের মানুষের বাবা মার স্কুলের শিক্ষক কিন্তু আমরা কি তা তাদেরকে সেইভাবে কি আমরা মানুষ করতে পারছি অ্যাকশনটাকে ঠিক জায়গা মতো যেন করে তারা কারণ হলো গিয়ে তার এমন একটা জিনিস এরা মানে এদেরকে যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে বিপদ হবে এবং বিপজ্জনক অবস্থা সৃষ্টি করবে আবার এদেরকে যদি আপনি সঠিক পথে আনতে পারেন দেশ এমন জায়গায় নিয়ে পৌঁছায় তারা এত সুন্দর জায়গায় নিয়ে পৌঁছায় যেটা যেটাও কিন্তু কল্পনা করার বাইরে তো আমরা একটা জিনিস যেটা আমি আমাকে একদিন মানে একজন একটা কথা বলল যে আমার সন্তানকে মানুষ করতে হবে তা আমি খুব তাকায় রইলাম তার দিকে যে সে তো মানুষ তার ঘরেই সন্তান জন্ম নিয়েছে তো তারপরে সে বলতেছে মানুষ করতে হবে তাহলে সন্তানকে মানুষ করতে হয় তারুণ্যকে মানুষ করতে হয় তারুণ্যকে সঠিকভাবে পরিচালনা করতে হয় না হলে কিন্তু সেই মানুষের ঘরে জন্ম নিলেও কিন্তু সে মানুষ হচ্ছে না তো মানুষ কীভাবে হয় মানুষ করতে হলে তাকে শিক্ষায় দীক্ষায় আচার আচরণে এবং মানবিকতা সমস্ত কিছু তার মধ্যে প্রতিস্থাপন যদি না করতে পারেন তাহলে সে মানুষই হল না প্রথম অভিভাবককে অভিভাবকের পরে আমরা ধরে নিই যে শিক্ষকের স্থান শিক্ষক তার কাছ থেকে একজন ছাত্রছাত্রী মানে মোট কথা তারুণ্য একটা বাচ্চার বড় হওয়া মানে থেকে শুরু করে তার যৌবন তারপর তার বড় হওয়া যেটা সেটা অনেকটা কিন্তু শিক্ষকের উপরে নির্ভর করে এখন শিক্ষক হিসেবে আপনি কি একমত হবেন না অবশ্যই একমত কারণ আমি তো একই সাথে শিক্ষক এবং অভিভাবক আর শিক্ষকতার বিষয়টা আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা কিন্তু একদম ফুল টার্ম যেই মুহূর্তে সেই মুহূর্তটাই আমরা ওদেরকে পাই হ্যাঁ যখন বিশ্ববিদ্যালয় যায় এবং আমরা বলি না যে রাজনীতির উত্তপ্ত ক্যাম্পাস মানে যে কোন কিছুতে নাটকে সবচেয়ে সময় যায় আপনি নাটকে আছেন জানেন হ্যাঁ তারা উদ্যোক্তা আছেন জানেন অর্থাৎ তারুণ্যের সময়টা হচ্ছে বেস্ট সময় তার লাইফে যে সময়টা তার জীবন যখন তারা মানে পায় ঠিক তখনই তারা গিয়ে একজন শিক্ষকের হাতে পড়ে পড়ে সেই জায়গায় শিক্ষকের তো অনেক বড় ভূমিকা আছে কিন্তু উনি যেটা বলছেন আমি ওনার সাথে একমত যে আসলে প্রধানতম দায়িত্ব হচ্ছে বাবা মার এবং আমি সব সময় বিলিভ করি যে বাবা মা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক একজন সন্তানের কাছে বন্ধু অবশ্যই বন্ধু বন্ধুত্ব পরে আগে শিক্ষক এবং বন্ধুত্ব তো শিক্ষক কিন্তু বন্ধু হতে পারে না মানে কিন্তু একটা সন্তানকে যতটা সুন্দরভাবে আপনি বোঝাতে পারবেন শিক্ষক বা বাবা মা কি অতটা সুন্দরভাবে বোঝাতে পারে এখন শিক্ষক কি রকম সেটার উপরে নির্ভর করে মানে সন্তানের কাছে আপনি যদি আদর্শ না হতে পারেন কারণ সে কিন্তু আমার অ্যাক্টিভিটিস গুলো বাবা আমার অ্যাক্টিভিটিস গুলো ফলো করে কিন্তু ফলো করে কিন্তু এবং ছোটবেলা থেকে কিন্তু তাই করে কিন্তু যে দেখবেন যে আপনার গিয়া ওই বাবা যা করে তার অনুকরণ করে আমি একদম ইউএসবি একদম ছোট উদাহরণ দেই আমার বাচ্চা বয়স 3 বছর 3.5 বছর সে তার বাবা যা করে যেভাবে বসে যেভাবে টিভি দেখে যা করে সে করতে চায় সেটাই করবে হ্যাঁ এবং আমি যখন যেটা করছি এই যে আমি টিপ করছি বা আমি যা করছি সেটা করছে তখন সে আমি যদি খারাপ কাজ করি সেটাও কিন্তু সে করবে অবশ্যই কোনোভাবেই ধরে নেওয়ার কারণ নাই যে ভালো কাজগুলো ফলো করবে বুঝতে পারছেন যে ওনারা যে অন্যায়গুলো করছেন যেভাবে অর্থ কামায় করছেন সেটা যে তার সন্তানের প্রতি এফেক্ট হচ্ছে এটা তার বোধার মধ্যেই তারা ওই পয়েন্ট থেকে আমি নাফিসার কাছে যাব ও হলো এক তুমি তরুণ একদমই তরুণ মানে আজকে একদম প্রতিনিধিত্ব করছে ওই ও হলো একটা কোম্পানির চেয়ারম্যান এবং নারী উদ্যোক্তা ও চেয়ারম্যান ডট কোম্পানির সেই ক্ষেত্রে ওর বয়সে একটা তরুণ মানে কি টকবকের তরুণ একটা মেয়ে ও নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে ভাবতেই ভালো লাগে ওই উদ্বুদ্ধ বা ওই অনুপ্রেরণা থেকে এসেছে আচ্ছা ছোটবেলা থেকেই আসলে মানে জানি না এটা সত্যি কি মিথ্যা বাট আমার মনে হয় যে লিডারশিপ জিনিসটা আমি কানে শুনে শুনে অভ্যস্ত ক্লাসে কি এটা মানে ক্লাস না তার আগে কি মানে যেটা বলছিল পরিবারে হ্যাঁ আম্মু ছোটবেলা থেকেই বলে ওর গলার আওয়াজ অনেক জোরে হয় ওর কাছ থেকে কোনো কিছু শোনা যায় বর্ষা ওই ওই রুম রুম থেকে থেকে নাফিসা কিছু বলছে শোনা যাবে এগুলা একটা মানে পয়েন্ট কিন্তু বাসায় ছোটবেলা থেকেই আমি যেহেতু বাসার বড় সন্তান সেই হিসাবে আবার বলতো যে ও কি বলে একটু তো ও ওর কি ইচ্ছা এগুলা থেকেও কিন্তু একটু মানে ওই যে একটা লিডারশিপ বা একটা কিছু করার উদ্যোগ নিব এইগুলা এসেছে আমার ভিতরে আমি আসছিলাম পথে আমি দেখছিলাম প্রচুর বুটিক। আমার এত ভালো লাগছিল যে নারী উদ্যোক্তারা কিন্তু ঘরে ঘরে এখন বের হচ্ছে এবং অনলাইন হওয়ার কারণে হয়তো এটা আরো আরো বেড়েছে তো সেটা আসলে স্যার যেটা বললেন আপু আপনি যেটা বললেন এটা অবশ্যই ঠিক আরেকটা যেটা সেক্টর সেটা হচ্ছে যে বন্ধু সাথে বন্ধুটা বেশিও হওয়া যাবে না আবার শাসনটা অতিরিক্তটাও খারাপ মানে আমার নিজে চোখে দেখা আমার ফ্রেন্ডদেরকে দেখা যাচ্ছে যে অতিরিক্ত শাসন করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লুকিয়ে কাজ করার প্রবণতাটা বেড়ে যাচ্ছে তারপরে আবার হচ্ছে যে বেশি ফ্রেন্ডলি হওয়ার কারণে যেটা হচ্ছে যে মানে মানছে না এই যে প্রবণতা এই প্রবণতা থেকে একদম মানে গুড পয়েন্টটা আমরা এসেছি সিরাজুল হোসেন আপনার কাছে আসার ব্যাপারটা আমি একদম আপনি আমাদেরকে পয়েন্ট আউট করে বলেন প্রবণতা তারুণের কিন্তু অনেক বড় একটি সমস্যা প্রবণতা আমি আরেকটু আগে যেতে চাই তারুণ্য কিন্তু অনেক পরের ব্যাপার আমরা যদি একটা শিশুর ডেভেলপমেন্টের কথা চিন্তা করি তার যে গ্রোথের কথা চিন্তা করি সেটা কিন্তু অনেক পরের একটা বিষয় আমরা আমরা কিন্তু সেটা একটা আউটপুট দেখি কিন্তু আমরা যদি শিশুর ডেভেলপমেন্টটা দেখি একটা শিশু কিন্তু জন্ম হওয়ার পর থেকে তার মস্তিষ্কের একটা অংশ কিন্তু সে ডেভেলপড হয়েই জন্মগ্রহণ করে যেটা তার সার্ভাইভেল থেকে শুরু করে তার অটো অটোনোমাস বডি ফাংশন এগুলোকে নিয়ন্ত্রণ করে এরপরে তার একটা বড় ব্রেনের একটা অংশ হচ্ছে সেটা হচ্ছে তার ইমোশনাল ব্রেন তার যে আবেগের যে মস্তিষ্ক সেটা কিন্তু প্রথম পাঁচ বছরে মায়ের সাথে তার যে ইন্টারাকশান হয় সেখান থেকে সে লার্নিংটা করে অর্থাৎ ইমোশনাল তার লার্নিংটা হয় মায়ের সঙ্গে পাঁচ বছর যে অ্যাটাচমেন্টটা হয় সেই অ্যাটাচমেন্টের মাধ্যমে একটা বড় ত্রুটি কিন্তু এখন হয়ে যাচ্ছে এই সময়টাতে তার কারণে সে কিন্তু এই ইমোশনাল কমিউনিকেশান ইমোশনাল অ্যাটাচমেন্ট তার ঠিক মতো হচ্ছে না তার ব্রেনের যে তৃতীয় অংশ তার যে নিয়োগট্রিক বা তার যে চিন্তাশীল ক্ষম ব্রেন যেটা দিয়ে সে হয় সে আরও জটিল জিনিসগুলো করতে পারে সেইগুলো কিন্তু ডেভেলপড হয় তার ধরে না সাত আট থেকে শুরু করে বারো তেরো চোদ্দো পনেরো বছর পর্যন্ত সেখানে তার ধরেন যুক্তি বুদ্ধি তার যে উদ্ভাবন করার ক্ষমতা তার যে ইনিশিয়েটিভ তার যে কল্পনা এগুলো ডেভেলপড হয় কিন্তু প্রথম অংশেও যে বললাম সোশ্যাল ইমোশনাল অংশে যদি কোনো ত্রুটি থেকে যায় তার যখন আরও শিশু বয়সে তার যখন ডেভেলপমেন্ট স্টেজে যদি তার কোনো ত্রুটি থেকে যায় সেগুলো কিন্তু তার এই পরবর্তী জীবনের সিদ্ধান্ত নিতে এবং তার যে অস্থিরতার কথা যে আমরা বলছি সেই মনের অস্থিরতা তৈরি করার জন্য কিন্তু কাজ করে এর এর মূল কারণগুলো কিন্তু আরও শুরুর দিকে সুতরাং আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে যে ইলেন্স ভাই যেটা বললেন যে লার্নিং তারা কিন্তু বিহেভিয়ার থেকেই কিন্তু ওই লার্নিং গুলো খুব অল্প বয়সে শুরু করে। এই লার্নিং এর সাথে আমরা যেহেতু আজকে একটা টেলিভিশন পর্দার সামনে সবাই বসা আমরা কি মানে এইটাকে দায়ী করতে পারি যে টেলিভিশনে আমরা এখনো আমরা লার্নিং খুব একটা দিতে পারছে আমাদের না কিন্তু তার আগে ওনার যে কথাটা উনি বলছেন আমি কিছুদিন আগে একটা মানে একটা লেখা আমি পড়েছি ইসরায়েলের শিশুরা কেন এত মেধাবী হয় সেখানে দেখা গেছে যে পরিকল্পিতভাবে তাদের সন্তানদেরকে পৃথিবীতে নিয়ে আসা হয় এবং মায়ের পেটে যখন থাকে তারা তখন করে কি মুক্ত বাতাসের মধ্যে শুয়ে থাকে নিঃশ্বাস নেই সেভাবে এবং আপনার এই আপনার অঙ্ক যে বিষয়টা সেটা তার ইয়ে পেটের মধ্যে ধরে রাখে ওখান থেকে কিভাবে যেন ও মানে ওই যে যেটা বলেছে যে মায়ের পেটের থেকেও কিন্তু একটা বেন ডেভেলপ করে কিন্তু পৃথিবীতে জন্ম নেয় তাহলে এই যে আমরা বলি যে আমাদের নাটক কার্টুন বা দেশে বিদেশের বিভিন্ন মানে শিশুদের জন্যে প্রোগ্রাম এইগুলা কি কোনোভাবে ওদের মস্তিষ্ক বৃদ্ধি বা তারুণ্যের স্থিরতার জন্য এখন কিন্তু কার্টুনের কিন্তু অনেক বাচ্চারাই বলছে যেগুলো ক্রাইম রিলেটেড কার্টুন সেগুলোর প্রতি ঝুকে যাচ্ছে তারপরে হচ্ছে যে নাটক হচ্ছে আমাদের আমি কয়েকদিন রাতের বেলায় নাটক ওপেন করেছি তো এই যে কোথাকার নাটক বাংলাদেশি চ্যানেল অবশ্যই বাংলাদেশি চ্যানেলের নাটক তো বাংলাদেশি চ্যানেলের নাটকগুলো দেখা যাচ্ছে যে একটা ছেলে একটা মেয়েকে কিভাবে বিট্রে করছে এগুলো দেখাচ্ছে কিন্তু এগুলার পরে নাটকটার শেষটা কি এমন ভাবে করা যায় না যে এগুলা করা ঠিক না বা মানে এই যে যে পজিটিভনেস যেটা আপনি যদি একটুখানি ইন্ডিয়ার দিকে যদি খেয়াল করেন আপনি খেয়াল করেছেন কিনা জানি তাদের দেশে আপনার সেক্স ক্রাইমটা কি হারে যে বৃদ্ধি পেয়েছে

আচ্ছা আমরা একটা বিরতিতে যাব বিরতি থেকে ফিরে এসে আমাদের আসলে আলোচনাটা খুব সুন্দর ভাবে এগুচ্ছে আমার মনে হয় যে আমরা খুব সুন্দর একটা প্রোগ্রামের মধ্যে আজকে আছি কিন্তু মাঝখানে একটা বিরতি আমাদেরকে নিতে হবে দর্শক একটি ছোট্ট বিরতি খুব অল্প সময়ের জন্য আমাদের আলোচনা যথেষ্ট পরিমাণে জমে উঠেছে আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করব দর্শক চলছে বিশেষ অনুষ্ঠান সাবজেক্ট বিপথগামী তারুণ্য আমরা আলোচনার বিরতিতে যাবার আগে যেই আলোচনায় ছিলাম আপনার সাথে কথা বলবো সেটি নিয়ে যে আমরা কথা বলছিলাম যে টেলিভিশনে যে সমস্ত কার্টুন বা ইত্যাদি দেখানো হচ্ছে সেটা শিশুদের উপরে কীভাবে এফেক্ট করে আর কি তো উনিশশো ষাটের দিকে ষাটের পরে আর কি আলবার্ট বান্দুরা নামে একজন মনোবিজ্ঞানী তিনি বাচ্চাদের নিয়ে কিছু গবেষণা করেন এবং টেলিভিশনের অনুষ্ঠান তাদেরকে কীভাবে এফেক্ট করে সেটা নিয়ে তো সেই গবেষণাটা ছিল সোশ্যাল লার্নিং লার্নিংয়ের উপরে এবং সেখানে দেখা গেছে যে বাচ্চারা আসলে বড়োরা যা করে ইলেজ যেটা বলছিলেন সেটাকে ফলো করার চেষ্টা করে এবং তারা কিন্তু বাচ্চারা সাধারণভাবে কিন্তু ইনস্ট্রাকশন মানতে চায় না আপনি একটা তাদেরকে নির্দেশ দিলেন সেটা কিন্তু তাদের একটা টেন্ডেন্সি থাকে এটা না শোনার কিন্তু তারা আপনি আমি যা করি সেটাকে কিন্তু করার একটা চেষ্টা করে এটা আমাদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি আমাদের একটা লার্নিংয়ের একটা প্রসেস তো টেলিভিশনে যখন আমরা দেখাই যে কার্টুন ছবিতে যেরকম সেখানে মারপিট হচ্ছে গাড়িতে মানুষ মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে পাহাড় থেকে ফেলে দিচ্ছে এই যে ভায়োলেন্সগুলো মনে হচ্ছে আমাদের কাছে নির্দোষ কিন্তু সে কিন্তু ভাবছে যে দিস থিংস আর পসিবল এগুলি করা যায় আরেকটা মানুষকে মারা যায় হ্যাঁ তাকে ফেলে দেওয়া যায় এগুলো কিন্তু পরোক্ষভাবে তার যে ব্যারিয়ারটা মনের মধ্যে যে ব্যারিয়ারটা থাকে যে এই জিনিসগুলো মানুষকে করা যায় না অন্য মানুষকে সেটা কিন্তু ভেঙে যায় সুতরাং একটা বাচ্চাকে কিন্তু আমরা ডিসিপ্লিনটা শিখাচ্ছি না আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই এনএইচকে টেলিভিশন আপনার বঙ্গবন্ধুর উপর একটা ডকুমেন্টারি করেছিল সেই সময়ে তো সেখানে একটা দৃশ্য ছিল এরকম যে বঙ্গবন্ধু সকালবেলায় খাবার টেবিলে নাস্তা খাচ্ছেন এমন সময় ছোট্ট শেখ শেখ রাসেল সেখানে খাচ্ছে ওই দৃশ্যটা দেখিয়ে ওই অনুষ্ঠানের যিনি বলছিলেন তিনি বলছিলেন যে যেই শিশুটা এত সুন্দরভাবে সকালে নাস্তা করতে পারে খাবার টেবিলে বসে সেই পরিবারের শিক্ষাটা এখান থেকে বোঝা যায় এটা কিন্তু জাপানিজদের একটা অ্যানালিসিস আমরা জানি জাপানিরা কিন্তু এই অ্যাডিকেটে এবং যেই তাদের যে আপনার মানে এই এই বিষয়গুলোতে যে আপনি কি শিখলেন ছোটোবেলায় যে পারিবারিক শিক্ষা তারা খুবই কিন্তু খুঁতখুতে তারাই কিন্তু এটাকে জাজ করেছিল যে এই শিশুটার খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে পরিবারটা কীরকম তো বিষয় হচ্ছে যে যেটা ইলেশ ভাই বললেন যে প্রথম লার্নিং যেমন খাবার টেবিল কিন্তু আমাদের শিশুদের জন্য প্রথম লার্নিং কারণ আপনি শিশু কিন্তু খাবার টেবিলে খুব চ্যালেঞ্জের মধ্যে পড়ে কারণ সে কিন্তু ধরেন দশজনের সঙ্গে পাঁচজনের সঙ্গে খেতে বললো পরিবারের সবার সাথে তার ব্রেনের দুইটা কিন্তু একটা কনফ্লিক্টিং স্টেজ তখন একদিকে হচ্ছে তাকে কিন্তু অন্যরা যা করছে সেটা মেনটেন করতে হবে কারণ টেবিলের কিন্তু যে এটিকে মেনটেন করতে আবার খাবারের প্রতি তার যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যে আমার এখনই নিতে ইচ্ছা করছে সবচেয়ে বড় এই যে ক্রাইসিসটার মধ্যে সে পড়ে এটাই কিন্তু লার্নিং প্রথম একটা লার্নিং যে খাবার টেবিলে তাকে এই ডিসিপ্লিনটা শিখতে হবে আমরা কিন্তু এটা উঠিয়ে ফেলেছি এখন দেখেন বহু পরিবারে কিন্তু সবাই এক মাস একসাথে মিলে শিশু যা খাওয়া হয় না এবং এই শিশু শিশুর মতো খাচ্ছে বড়রা বড়দের মতো খাচ্ছে এইটা মনে হচ্ছে কিছু না বাট ওই যে শিশুরা পনেরো বছর বয়সে একটা ক্রাইসিসে পড়বে অস্থিরতা পড়বে তার কিন্তু গোড়াটা এখানে রয়ে গেছে এরকম শুধু বন্ধন না মানে এই যে সোশ্যাল লার্নিং গুলো এই সব প্র্যাকটিস গুলো কিন্তু বহু হাজার বছরের প্র্যাকটিসে মানুষ শিখেছে যে এই প্র্যাকটিসটা না করলে পরবর্তীতে সমস্যা এই যে বারবার আপনি বলছেন যে সোশ্যাল লার্নিং তা এই ব্যাপারে যদি আমি আসি যে আমাদের সামাজিক একটা মাধ্যম ফেসবুক মানে অপরিকল্পিতভাবে মোবাইলের ব্যবহার এই ফেসবুকিং এটাও কি মনে হয় না যে তারুণ্যের অস্থিরতার অন্যতম একটি কারণ শুধু নিজেকে বলে যে মানে বন্ধু হতে হবে আদর দিতে হবে শুধু তা না আমি যেটা করেছি আমি তো আমার সন্তানরা তারুণ তরুণ তার বাবা কিন্তু আমি আমি তাদেরকে মানুষ করার যেটা সেই সেটা আমি শেয়ার করতে চাই সেটা হলো যে আমি যেটা শিখিয়েছি আমি তো ভালোবাসা তাদের দিয়েছি কিন্তু তারা যেন আমাকে ভালোবাসে সেই শিক্ষাটাও কিন্তু আমি দিয়েছি যার জন্য তাদের ভালোবাসা যদি আমি না পাই তাহলে আমার কথা কিন্তু তারা শুনবে না কিন্তু এবং কিছু আদর্শ জিনিস কিন্তু আমি সবসময় মেনটেন করেছি আমার সন্তানরা কখনোই দেখে নি আমি মিথ্যা কথা বলতে এবং তারা খুব ভালো করে জানে যে মিথ্যা কথা কেউ যদি বলে আমি খুব খেপে যাই রেগে যাই যার জন্য আমার সন্তানরা কোনোদিনই এটা করেই নাই করার সুযোগই পাইনি যেমন আমার তো মনে করেন আমি ফিল্মে কাজ করি অনেক মানুষ আছে যার সঙ্গে হয়তো কথা বলা আমার প্রয়োজন নেই তখন তো ল্যান্ডফোন ছিল সাপোজ মনে করেন একজন ফোন করেছে তো সেই ব্যক্তিটির সঙ্গে আমি কথা বলবো না তখন আমি তো আমার বাচ্চাকে বলতে পারি না যে এরকম ভাবে আমি বাসায় নিই তাহলে কি শিখবে সে যে বাবা মিথ্যা কথা বলে যে বাসায় থেকেও ইয়ে তা আমি আমি একটা বুদ্ধি খাটালাম আমি বাথরুমে ঢুকলাম ঢুকে আমি বললাম বাবা বলে যে আমি বাথরুমে আছি আমি এখন কথা বলতে পারবো না পরে এই যে মিথ্যা কথা না বলা এবং তাকে না জানানো যে আশ্রয় নেওয়াটা উচিত না আমি সারাটা জীবন কিন্তু আমি এই এই কাজগুলো করেছি এবং আরেকটা জিনিস যেটা আছে যে আমার কষ্ট আমার প্রতি তাদের ভালোবাসাও কিন্তু শিখিয়েছি কিন্তু তো যার জন্য আমি যখন তাদেরকে কোনো মানে উপদেশ আমি দেই তখন তারা সেটাকে বিশ্বাসও করে এবং সেটা তারা চিন্তা করে যে কোন কাজটা করলে পরে হ্যাঁ জিনিসটিও কিন্তু তার থেকে না এটা শেখাতে হবে যে আমাকে ভালোবাসতে হবে এই এই ধারায় আপনাকে তাকে মানে আপনার ভালোবাসা না হলে ও কিন্তু স্বার্থপর হবে কিন্তু সে শুধু নিতে জানবে কিন্তু আর আমি নিতে না জানার জন্য যেটা আমি যেটা করেছে আমি ছোটবেলা থেকে আমি যেটা করি যে আমি যখন কোনো ভিক্ষককে কোন কিছু পয়সা টয়সা দিতে হয় আমি তখন গাড়িতে বসে কিন্তু আমি দেই না কিন্তু আমি আমার সন্তানের হাতে দেই যে দাও শিখো শিখো তুমি সেটা হ্যাঁ মানুষের পাশে দাঁড়াও তো এই যে মানুষের পাশে দাঁড়ানো আগামী করে আজকে কিন্তু আমার সন্তানটি ইংল্যান্ড থেকে পাশ করে এসে কিন্তু আমার এই নিরাপদ সুরক্ষার সঙ্গে কিন্তু আজকে যুক্ত হয়েছে আমার যে কাজগুলো সেইগুলো কিন্তু করার চেষ্টা করছে কিন্তু তো আমি যদি না থাকি তাহলে সে কিন্তু এগুলো কিন্তু চালিয়ে নিতে পারবে হ্যাঁ মানে আমরা দেখি যে পরিবারের কারণে কিন্তু একটি সন্তান হ্যাঁ আমি একদম এখানে আটা বিষয় কিন্তু আছে এটাকে যে ইলিয়াস ভাই যেটা বললেন যে আমরা শুধুমাত্র কিন্তু ইন্ডিভিজুয়াল এফর্টেই কিন্তু এটাকে করতে পারবো না কারণ হচ্ছে যে ওই সন্তান শুধু ওনার অ্যাটাচমেন্টই থাকছে না তারপরে সে কিন্তু অন্য বন্ধুদের সাথে মিশছে

এখনকার সময় বাবা মাদেরকে লক্ষ্য করি যে কোনো কিছু তার সামর্থ্যে কুলাক আর না বাচ্চা চেয়েছে দিতে হবে হ্যাঁ কারণ কারণ বাবা মা ইমোশনালি কিন্তু বেশি এটা কিন্তু এই যে উনি বললেন যে বাবা মার কষ্ট মানে আমি এটা সব সময় বলি বাবা মার স্ট্রাগলটা বুঝতে হবে হ্যাঁ যে আমি অনেক স্ট্রাগল করি আমি অফিসে যাই 3 ঘন্টা কষ্ট করে যাই তোমাকে গাড়ি দিয়ে পাঠাচ্ছি ও যখন টপ করে ফেলে যে আরেকটা গাড়ি কিনে ফেলো এই ফিলিংটা কিন্তু ওই যে প্রথম 5 বছরের কথা বললাম সেই সময়কার কমিউনিকেশন এর সাথে रिलेटेड কারণ হচ্ছে যে এমপ্যাথি যে কথা দেখেন এখনো কিন্তু আমার সন্তানকে ওইভাবে আমি কিন্তু ট্রেন্ডার কালকে সে মানে গত 22 তারিখে তার মায়ের মৃত্যু মৃত্যু바শিকে ছিল তার ছবি তার ভাইয়ের ছবির মায়ের ছবিটা দিয়েট মানে ছবিটার সঙ্গে দিয়েছে দেওয়ার পর ফেসবুকে দিয়েছে তা আমি সেখানে লিখেছি যে প্রত্যেক মানুষে মৃত্যু বরণ করবে কিন্তু কিছু কিছু জীবন কে আল্লাহ তালা সৃষ্টি করেন যারা মানুষের উপকার করে এবং কি মৃত্যুর পরেও তারা উপকার করে তো তুমি তো সেই ভাগ্যবান যে তুমি এরকম একটি মায়ের ঘরে জন্ম নিয়েছ তোমাদের কষ্ট হতে পারে তোমাদের কষ্ট হতে পারে কিন্তু তারপরও সৃষ্টিকর্তার প্রশংসা করো যে তোমার মা এমন একজন জীবন নিয়ে আসছিল যে বেঁচে থেকেও মানুষের উপকার করেছে মরে গিয়েও এখন মানুষের উপকার করে এবং এটা হয় তখনই সম্ভব যদি স্বামী-স্ত্রীর সম্পর্কটা সেই জায়গা হয় এখনকার আরেকটা বাস্তবতা হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্কটাও সব সময় ভালো যায় না হ্যাঁ আমরা সবাই ব্যস্ত অতএব আমাদের ব্যস্ততার কারণে আমরা খুব সহজে রেগে যাচ্ছি আমাদের বলা হয়ে থাকে মা এখন চাকরি করে এজন্য বাচ্চা হচ্ছে যে ধরণ বাবা মা যারা আছেন তারা তো অ্যাডাল্ট তাই না এখন আমি একজন অ্যাডাল্ট আমার যদি একটা আমার তো একটা ইমোশনাল নিড আছে আমার ইমোশনাল নিডটা যদি স্যাটিসফাইড না হয় এখন আমি যদি সেটা বাচ্চার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাই তখন কিন্তু আপনি যেটা বললেন যে সেই বাচ্চাটা তখন বেশি ডিম্যান্ড করতে পারে আমার প্রতি কিন্তু এটা হচ্ছে আনহেলদি যেটা হচ্ছে যে বাচ্চাকে কিন্তু আমি টোটালি তার উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারি না তাহলে কিন্তু তার জীবনটা সঠিক পথে যাবে না তাহলে আমার একটা কিন্তু হেলদি ইমোশনাল লাইফ থাকতে হবে আপনার আপা যেটা বললেন যে এটা কিন্তু তার সঙ্গে কানেক্টেড তো এই জিনিসগুলো কিন্তু সব ইন্টার কানেক্টেড তো এমপ্যাথি কথাটা যেটা বলছিলাম যে ইলেসবে যেটা বললেন যে সে বুঝবে অন্য মানুষের কষ্টটা

বাসতে হবে সাথে পছন্দ করতে হবে পছন্দটা আসে বাবার ওই কাজ করা তো আমি অনেককে বলতে শুনেছি আমি আমার বাবাকে ভালোবাসি না আমার বাবাকে আমি পছন্দ করি না বাবার রাগের প্রশ্নটা অনেক বেশি বাবা অবশ্যই সে তো আমার বাবা আমাকে তো সে রাগ করবেই কিন্তু রাগের পরিমানটা তো সে বজায় রাখবে আমরা একটা ব্রেকে যাব ব্রেক থেকে ফিরে এসে আবার আমাদের আলোচনাটা চলবে দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের আসলে আজকে যে আলোচনা সেটা খুব জমে উঠেছে আশা করি আপনাদেরও ভালো লাগছে ফিরে আসছি পর দর্শক ফিরে এলাম বিরতি থেকে চলছে বিশেষ অনুষ্ঠান বিষয় বিপদগামী তারুণ্য আমরা আসলে বারবারই ছোট এবং মানে কৈশোরটাতে না আমরা একদম মানে শিশু বয়সে যাচ্ছি আর যৌবনে চলে আসছি চ্যাপ্টার আমাদের আসলে বারবারই ঢাকা পড়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে কিন্তু সবচেয়ে বড় কথা যে আমরা দেখি যে কৈশোর থেকেই এক ধরনের আসক্তির মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের তরুণ সমাজ অনেক বেশি মানে তারুণ্য এত বেশি আসক্তির মধ্যে চলে যাচ্ছে সেটা বলি নেশা এই নেশাটা নেশা হতে পারে যৌন তারপর গাঁজা মাদকের নেশা এমনকি সন্ত্রাসটাও কিন্তু আমি বলবো এক ধরনের নেশা কোন বুদ্ধি থেকে কোন বিবেচনা থেকে তারা এই সকল নেশায় যাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে খুব ভীতিকর অবস্থায় আছে আমাদের তারুণ্য না তারুণ্য তো অবশ্যই একটা ভীতিকর অবস্থায় ভালনারেবল অবস্থায় থাকে এমনিতেই তার বয়সের কারণে তার ভেতরে উত্তেজনার কারণে তার ভেতরে এক ধরনের স্পিরিট কাজ করে চ্যালেঞ্জ অ্যাডভেঞ্চারাস হয় সে সো সো ওই জায়গা থেকে সে এমনিতেই এক ধরনের ভালনারেবল অবস্থায় থাকে আমরা যেমন এখন জানি আমরা কি করবো ইভেন ও জানে যে ও কি করবে কি করা উচিত দশ মিনিট পরে কি করবে কিন্তু আমার ধারণা দশ বছর আগে সে এভাবে ভাবে নাই এই যে বয়স একটা খুব গুরুত্বপূর্ণ তো এই সময়টা আসলে ব্যাসিক্যালি খুব খুব সচেতনভাবে চলার প্রয়োজন যারা সচেতনভাবে চলবে তারাই কিন্তু আসলে আলটিমেটলি একটা জায়গায় যাবে আর এই সচেতনতার জন্যই আমরা আসলে ছোটোবেলায় কথা বলছিলাম বাবা মা গড়ে দেয় আমি একটা কথাই সবসময় আমার ছাত্রদেরকেও বলি এবং সবসময় প্যারেন্টসরাও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাদেরকে বলি সেটা হচ্ছে সন্তানের ভেতরে একটা স্বপ্ন ঢুকিয়ে দিতে হবে এত কিছুর দরকার নাই বকা বকি মারামারি এরপরে কি বলে যে দরজা বন্ধ কেন এই কেন তাকে যদি ছোটবেলা স্বপ্ন ঢুকিয়ে দেওয়া যায় তোমাকে আমি আমি চাই তুমি এই এবং পেশা বলে বুঝাইনি মানুষ এবং এমন কিছু হও যেটার জন্য আমি গর্ববোধ করি কোনদিন যেন বাবা মা হিসেবে আমি তোমার জন্য মাথা নিচু না করে হাঁটি এতটুকু যদি তার ব্রেইনে ঢুকিয়ে দেওয়া যায়

এটা আরো একটা সেক্টর থেকে আসতেছে এই যে ফেসবুক বা আমাদের যে সোশ্যাল মিডিয়াটা এতটা হাতের কাছে চলে এসেছে আর আরেকটা যেটা বাবা মা কিন্তু এখানে থাকবে ঘুরে ফিরে বাবা মা বড় ভাই বোন আমরা রিসেন্টলি দেখছি যে সুইসাইড প্রবণতা বেড়েছে আসক্তির প্রবণতা বেড়েছে এগুলো কিন্তু একটা মাধ্যম কিন্তু সোশ্যাল মিডিয়া এটা যদি ভাইয়ার সেন্সে বলি তাহলে অবশ্যই ভাইয়া অন্য সেন্সে বলবে বাট আমরা যেহেতু উপর থেকে দেখছি উপর থেকে ভিউটা একটু ডিফারেন্ট উপর থেকে ভিউটা ডিফারেন্ট হচ্ছে আমার ফ্রেন্ড দেখা যাচ্ছে যে ওমো গাড়িতে চলছে আজকে বাবা তাকেই গাড়ি কিনে দিয়েছে আমাকে চেকিং দিচ্ছে এটা চলে যাচ্ছে ফর স্টুডেন্ট শেয়ার চেকিং দিচ্ছে ওয়েস্টিন একটা ওয়েস্টিনের একটা খেতে যে টাকাটা লাগে সেটা যদি বাবা মা না দেয় কোথা থেকে পাবে আচ্ছা যখন বাবা মা দিচ্ছে যে বাবা মা দিচ্ছে

আমার সন্তানরা জানে যে আমি চলচ্চিত্রের নায়ক এবং চলচ্চিত্র বলতেই কিন্তু মানুষের একটা অন্যরকম একটা ধারণা আছে তাদের জীবন পরিচালনা এটা সেটা টাকা এটা সেটা কিন্তু কোনোদিনই কিন্তু তারা কিন্তু আমাকে কোনো ডিমান্ড কিন্তু করে না কিন্তু এই যে আমাকে এটা চাই এটা আমাকে দিতেই হবে কোনো দিনে আমার সন্তানরা কিন্তু এরকম ডিমান্ড কিন্তু কখনই করে যখন যেটা দিয়েছি এবং তাদেরকে ওইভাবেই মানুষ করা হয়েছে যে তুমি যখন যেটা দরকার সেটা তুমি পাবে তুমি ডিমান্ড করলা যে আমি ও মুখ আমার বন্ধু এটা কিনেছে এত দামি মোবাইল কোন কিনেছে আমাকে আমাকে না দিলে এই জিনিস কিন্তু আমি শিখতে গিয়ে করতে পেরেছেন সেটা হলো যে এবং ওই যে বললাম না যে ওখানে ভালোবাসার একটা ব্যাপার আছে হ্যাঁ ভালোবাসার ছিল ওই ভালোবাসার ব্যাপার ছাড়া এটা আপনাকে কখনো ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে জান নাই সবকিছুর মূল আমার কাছে একটাই প্রশ্ন সেটা হলো যে স NTR এর শুভ ভালোবাসা কিভাবে প্রকাশ করতেছো বাবা মারা টাকা দিচ্ছে সেই টাকাটা খরচ করবে কিভাবে বন্ধু বান্ধব নিয়ে নানান ভাবে ওই সেই ঘটনা নিশ্চয় আমার সবাই মনে আছে যে তার মাসে হাত খরচ দেওয়া হতো এক লাখ টাকা এখন একজন পুলিশের একজন কর্মকর্তা এস আই ছিলেন বুধ তার বাবা 1 লাখ টাকা কত থেকে মের খরচ যোগায় শেষে চলে আমার কাছে যেই জিনিসটাই মনে হলো আপনাদের চার কথা শুনে মানে চারটা জেনারেশন চার সেগমেন্টের মানুষ আপনারা বারবারি আসছে অভিভাবকদের অনেক কিছু সুযোগ অনেক আমাদের উপর দোষ দিয়ে লাভ নেই আমাদের তরুণরা সুপথগামী হোক আমাদের তরুণদের জয় হোক তরুণরা এগিয়ে যাবে দেশকে এগিয়ে নেবে মানবিকতাকে এগিয়ে নেবে এবং জীবনকে এগিয়ে নেবে এটাই আমাদের কাছে প্রত্যাশা এবং সবার প্রত্যাশা পরিবার ভালো থাকুক তরুণ ভালো থাকুক দেশ ভালো থাকুক জাতি ভালো থাকুক সবাই ভালো থাকবেন